আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ফিলিং বা পুটিং সম্পর্কে, যেটি দেখতে এমন কালো হয়ে থাকে। তবে এই ফিলিংগুলা এমন কালো দেখতে হলেও এই ফিলিংগুলা খুবই ভালো এবং খুবই মজবুত হয়ে থাকে। ভিউয়ার্স, এই ফিলিংগুলা যদি কোনো দাঁতে করা হয় তখন প্রাথমিক অবস্থায় এমন হয়ে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এটি মূলত পুরোপুরি কালো নয়, এটি দেখতে সিলভার কালারের মতো হয়ে থাকে, আর এর জন্য অনেকে এটিকে সিলভার ফিলিংও বলে থাকেন। মেডিকেল ভাষায় এই ফিলিংয়ের নাম হলো অ্যামালগাম ফিলিং। এই অ্যামালগাম ফিলিংটি সাধারণত মাড়ির দাঁতের ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয়ে থাকে, যেহেতু এগুলা দেখতে একটু সিলভার কালার বা এমন কালো হয়ে থাকে, তার জন্য এই ফিলিংগুলা সামনের দাঁতের দিকে ব্যবহার করা হয় না। শুধুমাত্র মাড়ির ভিতরের দিকে যে দাঁতগুলা থাকে সেই দাঁতের ক্ষেত্রে এই ধরনের ফিলিং আমরা ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, এই যে কালো ফিলিং বা অ্যামালগাম ফিলিং, এই ফিলিংগুলা খুবই মজবুত হয়ে থাকে এবং শক্ত হয়ে থাকে, সহজে উঠে যায় না, এবং দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে এটি 10 থেকে 15 বছর বা সারা জীবন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে, এ ধরনের অ্যামালগাম বা সিলভার ফিলিং। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই দাঁতটিতে একটি ফিলিং করা রয়েছে বা পুটিং করা রয়েছে, এখানে কালার ম্যাচিং গ্লাস আইনোমার ফিলিং করা হয়েছে। তো এ ধরনের ফিলিংয়ের থেকে এ ধরনের যে কালো যে ফিলিংটি দেখতে পাচ্ছেন, অ্যামালগাম ফিলিং, এই ফিলিংগুলা অধিক মজবুত এবং টেকসই হয়ে থাকে। এই যে কালার ম্যাচিং যে ফিলিংটা দেখতে পাচ্ছেন, এটি ঘর্ষণে ঘর্ষণে কিছুটা ক্ষয় হয়ে যেয়ে থাকে, কিন্তু এই যে অ্যামালগাম ফিলিংগুলা, এগুলা যদি কোনো দাঁতে করা হয়ে থাকে খুবই কম ক্ষয় হয় বলা যায়, একেবারে ক্ষয় হয় না বললেই চলে। তারপরেও ফিলিং করলে তার কিছুটা ক্ষয় হয়ে যায়, কিন্তু এ ধরনের যে অ্যামালগাম ফিলিং, এটি খুবই মজবুত এবং এর ক্ষয়ও অনেক কম হয়ে থাকে। তো যাদের মাড়ির দাঁতের দিকে সমস্যা এবং ফিলিং করানোর প্রয়োজন, তারা চাইলে এ ধরনের কালো অ্যামালগাম অথবা সিলভার, যে যেটা বলে থাকুন, এ ধরনের অ্যামালগাম ফিলিং মাড়ির দাঁতের জন্য খুবই উপযোগী। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।